नमस्कार श्रावितसकल, सरकारी कर्मचारी সকলে একেরাহে তিনি দিনৰ বন্ধ পাব হয়। শ্রাবিতসকল, সরকারি কর্মচারী সকলৰ বন্ধ সম্পর্কে আমি শেহতীয়া খবর আপোনালোকৰ মাজত লৈ আহিছো। আৰু যত সরকারি কর্মচারী সকলে একেরাহে তিনি দিনৰ বন্ধ লব পাৰিব হয়। শ্রাবিতসকল, শ্রাবিতসকল, এয়া চাওক আমি আপোনালোকক দেখাবলৈ ওলাইছো যে কর্মচারী পৰিষদৰ অধিবেশন আছে। আর হে আপনাদের যদি হে 37 সংখ্যক বার্ষিক অধিবেশন আপনার শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র পাঞ্জাবেরী থাকা কর্মচারী ভবন যদি আপনাদের যাব খুঁজে তেনহলে আপনাদের অহাকালি আর পরহি তার মানে 25 আর 26 আগস্ট এই দুদিন আপনাদের নৈমিত্তিক ছুটি পাব। আনহাতে 27 তারিখে যেহেতু আপনার রবিবার, হে হে 25 26 আর 27 এই তিন দিনের ছুটি আপনাদের একেলগে লব পাৰিব আৰু আপোনালোকে এই তিনিদিনৰ বন্ধ লাভ কৰিবলৈ সক্ষম হ'ব। আৰু সেয়েহে এই গুৰুত্বপূৰ্ণ আপোনাৰ খবৰটো কৰ্মচাৰী পৰিষদৰ অধিৱেশনলৈ যদি আপোনালোকে যায় তিনিদিন দি আপোনালোকে বন্ধ লাভ কৰিব, সেয়ে আমি আপোনালোকৰ মাজলৈ লৈ আহিলোঁ। সেই সেয়েহে ভিডিঅ'টো নিশ্চয়তে লাইক দিব। আনহাতে কৰ্মচাৰী আৰু পেঞ্চনাৰসকলৰ প্ৰতিষ্ঠিত প্ৰতিটো শেহতীয়া খবৰ পাবলৈ আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব নাপাহৰিব। ধন্যবাদ।